ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর সৈরাচা শেখ হাসিনার সাথে পালিয়েছেন সিটি কর্পোরেশনের যারা দলীয় প্রভাবে কাজ করত সিটি কর্পোরেশন এলাকায় বন্ধ রয়েছে সড়ক সংস্কারের কাজ এজন্য খানা খন্দে চরম ভোগান্তিতে মোহাম্মদপুর লালমাটিয়া মিরপুর এলাকার বাসিন্দারা রনি রায়হানের ছবিতে আরো জানাচ্ছেন নাজিবুর রহমান রাজধানীর লালমাটিয়া সড়কের এমন বেহাল দশা গেল কয়েক মাস ধরে ঠিকাদার প্রতিষ্ঠান কাজ শেষ না করে গা ঢাকা দিয়েছে তাই বর্ষা মৌসুমে ভয়াবহ দুর্ভোগে মানুষ আমাদের ছেলে মেয়ের এই দিক দিয়ে স্কুলে আসা যাওয়া করতে পারেন না যারাই কাজটা করে যেন তাড়াতাড়ি এই কাজটা করে আমাদের ভোগান্তি থেকে আমাদেরকে জন্য রেখাই দেয় চিপা চাপা অধিক অধিক যত রাস্তা আছে মামা একবারে এত করে কারণ কাটছে মামা বন্ধ করে না এত কষ্ট হয় আমাদের আমরা ইনকাম করতে পারি না এমন সমস্যা আছে মোহাম্মদপুর মিরপুর সহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অনেক এলাকায় সিটি কর্পোরেশনের তথ্য বলছে শেখ হাসিনা সরকারের পতনের পর আটটি ঠিকাদারি প্রতিষ্ঠান পালিয়েছে এতে অনেক এলাকায় কাজ অসম্পূর্ণ থাকায় বিপাকে নগরবাসী এমন পরিস্থিতি দ্রুত সমাধানের কথা জানিয়েছে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আমরা অন গ্রাউন্ডে চেষ্টা করছি তাদেরকে যাতে যে কোনোভাবে আসে তারা কোনো কোনো ক্ষেত্রে এসছে একদমই যারা আসেনি তাদের টেন্ডার বাতিল করে আমরা যেটা বিধিবদ্ধ প্রক্রিয়া আছে বাতিল করে আমরা পরবর্তী পদক্ষেপ যেটা পাবলিক রুলস অ্যাক্টে যেভাবে আছে সেভাবে আমরা অগ্রসর হচ্ছি বছরের পর বছর ধরে চলা টেন্ডার বাণিজ্য এমন পরিস্থিতির কারণ বলে মত বিশেষজ্ঞদের তারা বলছেন অসাধু ঠিকাদার ব্যবসায়ীদের কালো তালিকাভুক্ত করা এখন সময়ের দাবি যারা পালিয়েছেন তার মানে তাদের হয়তো কোনো এক ধরনের ভীতি আছে সেই ভীতির উৎস কি সেটা খুঁজে বের করা দরকার এই ঠিকাদারদের এই যদি পরিচয় থাকে রাজনৈতিক পরিচয় তাহলে সেটা হবে কাজের যারা যখন আমরা বন্টন করবো অবশ্যই যেটা আমাদের টেন্ডার প্রক্রিয়াতে যিনি সবচেয়ে বেশি যোগ্য তাকে দেওয়া উচিত আর যিনি পাবেন তিনি যদি ডেলিভার না করতে পারেন পরবর্তীতে কালো তালিকা ভুক্তি করে পরবর্তীতে তাকে বাদ দেওয়া উচিত অল্প বৃষ্টিতে রাজধানীর বেশিরভাগ সড়ক তলিয়ে যাওয়া সহ সড়কের বেহাল দশার জন্য সিটি কর্পোরেশনের অবহেলাকে দায়ী করছেন নগর বিশ্লেষকরা নাজিবুর রহমান এনটিভি নিউজ ঢাকা অক্টোবরে বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় চিলি ও পেরুর মুখোমুখি হবে ব্রাজিল সেই দুই ম্যাচকে সামনে রেখে তেইশ সদস্যের দল ঘোষণা করেছে সেলেসাওরা তেইশ সদস্যের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন লেফট ব্যাক ভেনিসিয়াস আবনার ও স্ট্রাইকার ইগোরজাস এবারের বিশ্বকাপ বাছাই পর্বে এখন পর্যন্ত আট ম্যাচ খেলে চারটিতেই হেরেছে ব্রাজিল মাত্র তিন ম্যাচে জয় পেয়েছে দলটি বিশ্বকাপ বাছাই পর্বে এত বাজে শুরু আর কখনোই করেনি ব্রাজিল এমন পরিসংখ্যান মাথায় নিয়ে আগামী এগারো অক্টোবর চিলির বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এর ঠিক পাঁচ দিন পর ষোলো তারিখে তাদের প্রতিপক্ষ পেরু বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডা শফিকুর রহমান বলেছেন ঐক্যমত্যের ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের উপর দায়িত্ব দেয়া হয়েছে তারা যদি ভালো কিছু করে দেশবাসী উপকৃত হবে শনিবার সকালে চুয়াডাঙ্গায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন জামায়াতের ভারত নীতি প্রসঙ্গে জানতে চাইলে বলেন ভারতের বিষয়ে আমির তাদের আলাদা কোনো মন্তব্য নেই ভারত ছাড়াও আরো যেসব প্রতিবেশী দেশ আছে সকলের সাথে মিলেমিশে কাজ করতে চান তারা চুয়াডাঙ্গার একটি বেসরকারি হোটেলে আয়োজিত চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার দায়িত্বশীলদের সভায় প্রধান অতিথির বক্তব্য চেতনাকে তারা যেন সম্মান করেন আমরা তাদের কাছে সেইটুকুই আশা করি তো একটাই বক্তব্য যে আসুন আমরা একটা ঐক্যবদ্ধ সমাজ গড়ে তোলার চেষ্টা করি কোন নয় ঐক্যই হোক এই জাতির সৌন্দর্য এবং শক্তির প্রতীক সাতক্ষীরার ভোমরা শুল্ক স্টেশনে আমদানি কমলেও বেড়েছে রপ্তানি সেই সাথে বেড়েছে রাজস্ব আদায় দু হাজার তেইশ দু হাজার চব্বিশ অর্থ বছরে নয়শো সাত দশমিক পাঁচ আট কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে সেখা যেখানে ছয় লাখ চুয়ান্ন হাজার আটশো তিরানব্বই মেট্রিক টন পণ্য কম আমদানি হয়েছিল তারপরও রাজস্ব আদায় বেড়েছে দুশো পঁচাত্তর দশমিক আট ছয় কোটি টাকা বন্দর কর্তৃপক্ষের দাবি কাস্টমস হাউস সহ অবকাঠামোগত উন্নয়ন হলে আরও বেশি ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে রাজস্ব আদায় বেড়ে দাঁড়াবে কয়েক গুণ সাতক্ষীরা প্রতিনিধি এস এম জেন্নার পাঠানোর রিপোর্ট ষোলোটি পণ্য নিয়ে শুল্ক স্টেশন হিসেবে উনিশশো সালে যাত্রা শুরু করে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর দুই হাজার তেরো সালে ওয়্যারহাউস নির্মাণের পর ভোমরাকে পূর্ণাঙ্গ স্থল বন্দর করা হয় ব্যবসায়ীদের দাবির মুখে গত উনত্রিশে আগস্ট গুড়া দুধ ছাড়া আমদানিকৃত সকল পণ্যের অনুমতি দেয় এনবিআর এরপর থেকে আপেল পেঁয়াজ মাছ ফল পাথর সহ সব ধরনের পণ্য আমদানি রপ্তানিতে গতি বাড়ে বন্দরে বেনাপোল বন্দরের ন্যায় ভমরা বন্দরে ডিজিটাল স্কেলে পণ্যবাহী ট্রাকের সঠিক ওজন মাপার ফলে রাজস্ব আদায় বেড়েছে দাবি ব্যবসায়ীদের এখানে আমরা সার্ভিসটাও ভালো পাই এবং সরাসরি আমরা ঢাকা অথবা বা কাঁচামাল পণ্যবাহী ট্রাকগুলো বাজারজাত করতে পারি বেনাপোলে যে গাড়িগুলো ঢোকে তার কিন্তু একটা সিরিয়াল আছে আর আমাদের যে ফলের গাড়িগুলো ইন্ডিয়া থেকে ঢোকে সেগুলো কিন্তু কোনো সিরিয়াল নেই কাঁচামালের ক্ষেত্রে এই পোর্ট দিয়ে কোনো পণ্য ঢুকলে থেকে ঘন্টার ভিতরে আমাদের ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে বন্দরে উন্নত মানের কাস্টমস হাউস শেড ইয়ার্ড প্যাসেঞ্জার টার্মিনাল সহ অন্যান্য অবকাঠামো নির্মাণের জন্য জমি অধিগ্রহণের কাজ চলছে এগুলো সম্পন্ন হলে ভুমরা স্থল বন্দরে ব্যবসা বাণিজ্যে আরো গতি আসবে বলে মনে করেন বন্দর সংশ্লিষ্টরা গত আটই মে থেকে আমাদের ওজন স্কেল সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে অটোমেশন পদ্ধতিতে পণ্যের ওজন গ্রহণ কার্যক্রম সম্পাদিত হচ্ছে এই ক্ষেত্রে পণ্যবাহী ট্রাকের ওজন কারচুপি করার বা ওজন কম বেশি দেখানোর কোনো সুযোগ নেই সকল পণ্য প্রবেশের অনুমোদন পাওয়ার পরে এখনো পর্যন্ত এখানে সেই পরিমাণ ব্যবসা বাণিজ্য না হওয়ার পরেও এখানে রাজস্ব আদায় যথেষ্ট পরিমাণ উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে এই রেল স্টেশনটা একটা সবচেয়ে দ্বার খুলে গেছে এই বঙ্গের এখান থেকে দেখা যাচ্ছে যে খুব কাছে থাকা হয় ব্যবসায়ীরা বেশিরভাগ ক্ষেত্রে এখানে এখানে ঝুঁকতেছে সিন্ডিকেট চাঁদামাজি ও দুর্নীতিমুক্ত ব্যবসা বান্ধব অনুকূল পরিবেশ তৈরি হয়েছে ভোমরা বন্দরে ফলে চলতি অর্থ বছরের তুলনায় আগামীতে আরও বেশি রাজস্ব আদায় হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা এনটিভি নিউজ ডেস্ক ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে ভিন্ন মত ও দর্শনের ওপর অসহিষ্ণুতা ঘৃণা ও বিদ্বেষপূর্ণ আচরণ নিরসনে অন্তর্বর্তীকালীন সরকারকে নির্মোহভাবে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা তুলে ধরে সংগঠনটি বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গীতি নাসরিন দেশের তিনটি বিশ্ববিদ্যালয়ের সংঘবদ্ধ হিংস্রতায় তিনজন এবং অপরাধীদের হাতে সেনা কর্মকর্তা নিহত হওয়া এবং পার্বত্য চট্টগ্রামে ভিন্ন জাতিসত্তার মানুষ হত্যার ঘটনার কথা উল্লেখ করেন যারা মত প্রকাশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করছেন তাদেরকে খুব দ্রুত থামানো না গেলে এত দামে কেনা জুলাই অভ্যুত্থানের লক্ষ্য ও উদ্দেশ্য ব্যাহত হবে বলেও মন্তব্য করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই বিষয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করে সুস্পষ্ট ঘোষণা আসতে হবে বলেও উল্লেখ করেন তারা বরিশালে অনুষ্ঠিত হল মার্শেল প্রেজেন্ট হাসর অডিশন পর্ব সকালে নগরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে রেজিস্ট্রেশন করেন অডিশন পর্বে অংশগ্রহণে ইচ্ছুক প্রতিযোগীরা বরিশাল অঞ্চলের কয়েকশো প্রতিযোগী অডিশন রাউন্ডে অংশ নেয় জনপ্রিয় এই রিয়েলিটি শোতে এবার সিজন সাতে অডিশন রাউন্ডে বিচারকের দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের গুণী অভিনেতা ইশতিয়াক নাসির শাউন মজুমদার এবং সুষমা সরকার বরিশাল থেকে পাঁচজন প্রতিযোগী রাজধানী ঢাকায় পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ পাবে বলে জানিয়েছেন আয়োজকরা addressing the UNga chief advisor professor muhammad Yunus urged the global leaders to enforce an immediate and complete ceasefire to protect the Palestinian people from brutalities along with holding accountable all those responsible for the crimes against humanity in Palestine <laughs> মরনতা সমগ্র মানবজাতির জন্যই উদ্বেগের বিষয় একজন মানুষ হিসেবে প্রত্যেক ফিলিস্তিনির জীবন অমূল্য ফিলিস্তিনির জনগণের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে তার জন্য সংশ্লিষ্ট সকলকে দায়বদ্ধ করতে হবে ফিলিস্তিনির জনগণের উপর চলমান নিশংসতা বিশেষত নারী এবং শিশুদের সাথে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখাচ্ছে তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতিবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানেই মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি আনতে পারবে তাই জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সকলকে এর বাস্তবায়নের জন্য এখনই উদ্যোগ নিতে আহ্বান জানাচ্ছি ডক্টর ইউনুস হ্যাঁ ভাব দ্য ওয়ার্ল্ট ব্রিং অবাউট ফ্রি ফেয়ার অ্যান্ড পার্টিসিপেটরি এলেকশনস এ নিউ বাংলাদেশ আমাদের ছাত্র ও যুব সমাজের আন্দোলন প্রথম দিকে মূলত ছিল বৈষম্য বিরোধী আন্দোলন পর্যায়ক্রমে তা গণ আন্দোলনের রূপ নিয়েছে এরপর সারা পৃথিবী অবাক বিস্ময়ে দেখেছে কিভাবে সমগ্র বাংলাদেশের মানুষ এক একনায়কতন্ত্র নিপীড়ন বৈষম্য অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে রাজপথ ও সামাজিক যোগাযোগের মাধ্যমে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছিল আমাদের দেশের মানুষ মুক্তভাবে কথা বলবে ভয়ভীতি ছাড়া সমাবেশ করবে তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করবে এটাই জাতির আকাঙ্ক্ষা এবং এটাই আমাদের লক্ষ্য এইসব সংস্কার যেন ট্যাক্সই হয় দীর্ঘমেয়াদে নিশ্চিত করতে এবং অবাধ ও নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি করতে আমরা কাজ করে যাচ্ছি Jamati Islami Amir, Doctor Shofi -gur Rahman, has said the responsibilities were endorsed on the interim government through forming unity against the fascism and autocratic regime. He said this in Chuadanga today. চেতনাকে তারা যেন ধারণ করেন চব্বিশ বিপ্লবের চেতনাকে তারা যেন সম্মান করেন আমরা তাদের কাছে সেইটুকুই আশা করি তো একটাই বক্তব্য যে আসুন আমরা একটা ঐক্যবদ্ধ সমাজ গড়ে তোলার চেষ্টা করি কোন বিব্রাক্তি নয় ঐক্যই হোক এই জাতির সৌন্দর্য এবং শক্তির